আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের দেখাবো চারতলা দুই ইউনিটের একটা বাসার কিভাবে ছাদে পাইপ ফালানো হয়। তো এই যে দেখেন, এটা একটা রুম। এই রুমের চারিদিকে চারটা পাইপ নামছে, 3-4। তো এখন এই যে কেবলটাই মারা হচ্ছে চারদিকে চারটা পাইপ নামার পরে, এখন আমাদের মেন লাইন টানা হয় নাই, মেন লাইনটা একটু পরে টানবো। তো দেখেন, এটা হচ্ছে আপনার 14 ফিট বাই 12 ফিট একটা রুম। তো এই 14 ফিট বাই 12 ফিট রুমের ভিতরে আমরা পাইপটা আনছি। এখন এটার পরে এই যে এটা দেখেন আপনার কিচেন, কিচেনের চারটা ওয়ালে চারটা আপনার পাইপ নামছে। তো এই পাইপগুলো দিয়ে আপনার চার সাইডে চারটে পয়েন্ট নামবে, এবং এই যে এই সাইডটা দিয়ে আপনি মিল লাইন যাবে। এইটা যে পাশে আর একটা হলো বেডরুম, এটা হলো মাস্টার বেডরুম। তো এই মাস্টার বেডরুমে দেখেন চারিদিকে চারটা পাইপ নামছে। এটা হলো 3-4 পাইপ। 3-4 পাইপ দেওয়ার পরে আমরা কেবলটাই দিয়ে আটকাই দিছি, যেন আপনি পাইপ কোনো রকম লাড়াচাড়া না করতে পারে। অনেক সময় ভাইব্রেটার মারলে পাইপটা সরে যায়, যার কারণে আমরা কেবলটাই দিয়ে মেরে দিই। এটা এলো হলো আপনার ডাইনিং রুম। তো ডাইনিং রুমের সামনে এই যে চারটা চারিদিকে ওয়ালে আপনার পাইপ নামছে। তো চারিদিকে পাইপ যখন নামছে, এখন এই পাইপের সাথে আমাদের ডিবি হবে। তো এটা এক ইউনিট গেল। এই যে পাশে এটা হলো আর একটা ইউনিট, এটাও 14 ফিট বাই আপনার 12 ফিট একটা বেডরুম। এই বেডরুমের পাশে আপনার একটা টয়লেট আছে, এই টয়লেটের পাশে একটা কিচেন আছে। এই যে দেখেন, এটা হলো একটা বেডরুম, বিশাল বড় একটা বেডরুম। এই যে এটা হলো আপনার কিচেন রুম। কিচেন রুমের আপনার চারিদিকে চারটা পাইপ নামতেছে, তিন দিকে নামছে, আর একটা আর এক সাইড নামবে। তো কিচেন রুম যেহেতু আমাদের দুইটা, দুই পাশে বেডরুম, মাঝখানে কিচেন রুম, অনেক সুন্দর হয়েছে, ছোট্ট একটা ইউনিট। তারপরেও মনে করেন আপনার অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে প্ল্যানটা। এটা হলো ডাইনিং রুম, এখনও পাইপ ফালানো হয় নাই। তো ডাইনিং রুমের এই পাশ দিয়ে এই পর্যন্ত আপনার চারদিকে পাইপ নামবে। এটা হলো সিঁড়ির ধাপ, যে ধাপে আমরা একটা করে লাইট দিই। তো এখনও ফালানো হয় নাই, এখন ফালানো হবে। অন্ধকার হয়ে যাচ্ছে, যার কারণে আমি চিন্তা করলাম আগে একটা ভিডিও তৈরি করে নিই, যেহেতু আপনাদের জন্য সুবিধা হবে, দেখাইতে পারবো, এবং অন্ধকার হলে তো আর সম্ভব নয়। এটা হলো একটা বেডরুম। এই বেডরুমের পাশে একটা বেলকনি প্লাস হচ্ছে একটা টয়লেট, এটা হলো অ্যাটাচড। তো অ্যাটাচড টয়লেট এবং হচ্ছে আপনার পাশেই এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো বেলকনি। এবং এই যে এই সিঁড়ির মাঝখান দিয়ে আপনার চারিদিকে যেভাবে আপনার মেন লাইন লো হয়, এই যে এই পাশ থেকে মেন লাইন চলে যাবে ডিবিতে, ডিবি থেকে সব দিকে ছড়ায় ছড়ায় গেছে, এটা তো দেখছেনই। এই যে দেখেন, এটা অলরেডি আপনার কিচেন কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা ডাইনিংয়ে পাইপ দিবে। তো কিচেন যেহেতু শেষ হয়ে গেছে, ওই যে আর ওই পাশে আপনার আর একটা ইউনিট যেটা দেখালাম প্রথম, ওর কেবলটাই কমপ্লিট হচ্ছে। তো কমপ্লিট হয়ে গেলে আশা করা যায় যে এই দুই ইউনিটই পুরোপুরি ক্লিয়ার। তো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজেও আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন, নিয়মিত আমরা ভিডিও আপলোড করে থাকি। তো আমাদের চ্যানেলে যে কন্টেন্টগুলো আপলোড দেওয়া হয়, সবগুলোই হচ্ছে ইলেকট্রিক সেনেটারি।